জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শেষ হতে চলেছে 2023 আইপিএল। আরে এসি পকড় কহাঁ সে সিখি এসআরএমবি টিএমটি বার সে সিখা। 2023 আইপিএল একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে, আর দুটি ম্যাচ পরেই জানা যাবে কোন দল জিতে নেবে এবারের আইপিএল। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পৌঁছে গেছে ফাইনালে। অন্যদিকে শুক্রবার গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের বিজয়ী ফাইনালে মুখোমুখি হবে চেন্নাইয়ের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলা এই দুই ম্যাচে দর্শকদের আকর্ষণ করতে কোনো খামতি রাখতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। খবর অনুযায়ী গুজরাটের জনপ্রিয় গায়ক কিঞ্জল দেব গুজরাট বনাম মুম্বাই কোয়ালিফায়ার দুই ম্যাচের আগে সঙ্গীত পরিবেশন করবেন। অন্যদিকে ফাইনাল ম্যাচের আগে হবে চোখ ধাঁধানো লাইট শো। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে ফাইনাল ম্যাচের জন্য 1,00,000 দর্শক আসন বিশিষ্ট আহমেদাবাদ স্টেডিয়ামের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আইপিএল ফাইনালে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরাও। প্রসঙ্গত 2023 আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দানা, টাইগার শ্রফ এবং ক্যাটরিনা কাইফ। আইপিএল ফাইনালেও জমজমাটি অনুষ্ঠানের মাধ্যমে শেষ করতে চলেছে বিসিসিআই, তা বলাই যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।